তারা এর প্রতিবাদ করেছে, এই অত্যাচার দেখিয়েছে। ইকবালপুর, খিদিরপুরকে, তামিলপুরকে হিন্দু শূন্য করে দেওয়ার যে এজেন্ডা তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ, তার জিহাদি বাহিনী নিয়েছেন, তার সেটা দেখিয়েছে। তাদেরকে মিথ্যা ভাবে আজকে তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে, পিসি নেওয়া হয়েছে জামিন অযোগ্য ধারায়। এটাই হলো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ হলে এফআইআর হয় তিনটা, নূপুর শর্মাকে বিভিন্ন থানা ডেকে পাঠায়। আর পশ্চিমবাংলায় যখন 400 বেশি এফআইআর জিডি জেনারেল ডায়েরি ও লজ হয়, মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটাও এফআইআর হয় না। কারণটা কি? পশ্চিম বাংলায় হিন্দুদের পক্ষে বললে কমিউনালিজম বলা হয়, সাম্প্রদায়িকতা, আর হিন্দুদের বিরোধিতা করলে, দেব দেবীর অপমান করলে, চণ্ডী মন্ত্র ভুল পাঠ করলে সেটাকে বলা হয় কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। তাই হাত কাটছে বিজেপি, কই খাবে নাকি সিপিএম। মমিনপুরে, ইকবালপুরে, খিদিরপুরে ঘটনার পরে মীনাক্ষী দেবীকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তার মমিনপুরে ইনসাফ সভা, তার কোন শিডিউল এখনো পাওয়া যায়নি। মোহাম্মদ সেলিম সাহেবের কোন বক্তৃতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ, ওই পার্টিও মনে করে সেকুলারিজম মানে হিন্দুদেরকে অবহেলা করো, অপমান করো। তাই উনাদের একজন বড় নেতা বিকাশ ভট্টাচার্য, তিনি কলকাতার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের নেতা সুবোধ সরকারের সঙ্গে নিয়ে একসঙ্গে গোমাংস খেয়ে আমাদের গোমাতাকে অপমান করার সাহস রাখেন। তাই আপনারা যদি না জাগেন, তাহলে আগামী দিনে পশ্চিম বাংলায় হিন্দুদের আরেকবার উদ্বাস্তু হতে হবে। আপনি যদি 20-30 বছর আগে গার্ডেন রিচ, বন্দর, খিদিরপুর, মমিনপুর, ইকবালপুরে জনসংখ্যার তারতম্য যদি দেখেন, সেন্সাস রিপোর্ট অনুযায়ী যে কত হিন্দু ছিল, কত মাইনরিটিস ছিল, সংখ্যালঘু মুসলিম ছিল, যদি দেখেন ডেমোগ্রাফি, আজকে যদি দেখেন কিভাবে আমাদের ওখানকার হিন্দুদের সংখ্যা কমছে, এর কারণটা কি? কারণ হলো ছিলা অছিলায় গুজব রটিয়ে আমি সব সংখ্যালঘু মুসলিমকে রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী, জিহাদি বলি না, কিন্তু একটা অংশ পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণ এবং কোষণের রাজনীতির সুযোগ নিয়ে তারা সেখানে হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছেন, ঘর পোড়াচ্ছেন, বাইক পোড়াচ্ছেন, মারছেন, তাদের সংখ্যা ক্রমে আতঙ্কের জন্য কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। তাই রাষ্ট্রবাদ এবং ভারতীয়ত্ব, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, এই স্বপ্নকে যদি এখানে প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বলতে হবে আমরা ভারতীয়, আমরা হিন্দু, তারপরে বলবো আমি ব্রাহ্মণ। আমি